তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চলে দিদিকে বলো কর্মসূচি পালন করছেন কিন্তু এবার জনসংযোগ গড়ে তুলতে আস্ত একটা ফুটবল দলই তৈরি করে ফেলা হলো। আর এই নজিরবিহীন কাজটি করেছেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম এই ফুটবল দলের নাম দিয়েছেন রামচন্দ্রপুর দিদিকে বলো এফসি এই ফুটবল ক্লাব শুক্রবার বিকেলে তাদের পথ চলা শুরু করলো খানাকুলের সোনাটি করেই মাঠে কেপিএল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ ব্যাপারে তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম বলেন বর্তমানে আমাদের দলের উদ্যোগে চলছে দিদিকে বলো কর কর্মসূচি আমরাও তাই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে এই ফুটবল দল গড়ে তুলেছি কেপিএল এর পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতাতেও এই দল অংশগ্রহণ করবে দিদিকে বলো জার্সি পরে এই দল প্রতিটি প্রতিযোগিতায় খেলবে খুলে গেছিলো এই সুলোট অনেকটা চ্যালেঞ্জ নিয়ে খেলেন বা চ্যালেঞ্জ নিয়ে খেলে এই এই ক্লাব এবং তার ফুটবলাররা আবারও বকুল শটটা নিয়েছিলেন বটে কিন্তু প্রতিহত হয়েছেন দেখা যাক আক্রমণে আমরা দেখছি যে অনেকটা বয়স্ক যে ফুটবলার জসিম উদ্দিন জসিমুদ্দিন তিনি কিন্তু বল নিয়ে ওঠার চেষ্টা করছিলেন বয়সের ভার বেড়েছে কিন্তু ফুটবলের প্রতি টান কিন্তু তার এখনও কমেনি আপনারা দেখছেন ম্যাচ ফাইন একেবারে কেপিএলের আজকের যে ম্যাচ সোনা টিকরি খানাখুল এক ব্লকের সোনা টিকরির মাঠ এবং বলতে বলতেই আজকের ম্যাচ শেষ ম্যাচের শেষের রেজাল্ট চার শূন্য এবং শেষ কথা কি বলেন নজরুল করিম তার কাছ থেকে আমরা ফিরবো নজিবুল সাহেব একেবারে চার শূন্য হয়ে গেল শূন্য থেকে জিরো মানে এক শূন্য থেকে দুই শূন্য তিন চার শূন্য এবার কি এবার কি একেবারে আজকে যাওয়াটা কি খুব দুঃখ নিয়ে যাওয়া না না এই যে এই যে লড়াইটা দিল ছেলেরা এবং এই যে ব্যর্থতা এই ব্যর্থতা থেকে কিন্তু সফল আগামী দিনে আমাদের সফলতার কিন্তু জায়গায় যাব। এবং আগামী যে ম্যাচটা আছে আমাদের এই ম্যাচে আমরা জিতবো 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 এটা কিন্তু এই এই অঙ্গীকার নিয়ে মাঠটা এই মাঠ ছাড়ছি আমরা এবং আমাদের ছেলেরাও ছাড়ছে কেন এই যে আজকে এই প্রথম যে ম্যাচটা খেললো এই খেলা থেকে ওদের যে কোথায় কি কী ভুলভ্রান্তিগুলো কেন সমান লড়াইটা দিয়েছে ছেলেরা খেলেছে ভালো কিছু টেকনিক্যাল ভুলের জন্য কিন্তু আজকে এই গোলগুলো হয়েছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আগামী ম্যাচে সেই ভুলগুলো সেই টেকনিক্যাল ভুলগুলো শুধরাবে এবং সেইভাবে আমরা টিপসও দেবো ওদিকে এবং আগামী ম্যাচে আমি এখানে যতটা এদের খেলাটা দেখলাম আমার টিমের ছেলেদের সেই জায়গায় আগামী দিনে কিন্তু আগামী ম্যাচে এরা জিতবে এইটা কিন্তু আমার ভরসা বাস্তা আছে